আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো জেডাউন এক্সচেঞ্জের নতুন একটা ইভেন্ট নিয়ে হাজির হলাম। এখান থেকে ইনস্ট্যান্ট $10 কিন্তু প্রফিট হবে প্রত্যেকটা অ্যাকাউন্টে, আর উইথড্রয়াল প্রুফও আছে, আজকের ভিডিওতে দেখাই দেবো সম্পূর্ণ। আর আপনারা জানেন জেডাউন এক্সচেঞ্জের মানে জেডাউন এক্সচেঞ্জের কিন্তু 2021 সাল থেকে আমাদেরকে প্রফিট দিতেছে। যদি আমি মেন পোস্টে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই অফারটা অনেক পুরাতন, 3-4 বার আমাদেরকে পেমেন্ট অলরেডি দিছে। যারা আমাদের সাথে পুরাতন আছেন সবাই জানেন এটা কিন্তু রিয়েল একটা এক্সচেঞ্জার। তো অফারটা শেয়ার করছিলাম সেপ্টেম্বর মাসের 12 তারিখে 2022 সালে, এবং এখান থেকে কিন্তু আমাদের কমিটির প্রত্যেকেই কিন্তু 5 USD করে প্রফিট নিতে পারছেন। যেটা পাইছেন ওটা কিন্তু জেডাউন এক্সচেঞ্জারে সেল দিতে পারছেন। ভিডিও শুরুতে পেমেন্ট প্রুফ দেখাবো। দেখেন এক ভাই কিন্তু এখান থেকে $41 কিন্তু উইথড্র দিছে জেডাউন এক্সচেঞ্জার থেকে উইদাউট রেফারে। উনি শুধু ডেলি চেকিং করছে, ট্রেড করছে, এই জন্য হিস্ট্রিতে দেখতে পারবেন ফিউচার ট্রেড করছে, তারপরে এখানে স্পট ট্রেড করছে, এবং ডেলি কিন্তু উনি এখান থেকে হিউজ একটা প্রফিট নিছে, যার কারণে সব মিলিয়ে $41 কিন্তু উনি এই জেডাউন এক্সচেঞ্জার থেকে উইথড্র করে নিছে। আর এখন যদি আপনি কয়েন মার্কেট ক্যাপে আসেন তাহলে দেখতে পারবেন এক একটা জেডাউন টোকেন কিন্তু 23 সেন্ট করে আছে, তার মানে এটা থেকে যারাই জয়েন করবেন সবাই ভালো একটা কোপ দিতে পারবেন। আজকের ফুল ভিডিও দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন কীভাবে জয়েন করতে হবে, কীভাবে কী করতে হবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কারণ এই সমস্ত ভিডিও কিন্তু সচরাচর পাবেন না, কারণ এই অফারগুলো কিন্তু সবসময় আসে না, যখনই আসবে তখনই আপনারা জয়েন করার চেষ্টা করবেন। তো আজকের এই অফারে আপনারা যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে আপনাদের জেডাউন এক্সচেঞ্জারে, পুরাতন অ্যাকাউন্ট দিয়েও জয়েন করতে পারবেন, আর নতুন অ্যাকাউন্ট থাকলে নতুন অ্যাকাউন্ট দিয়েও জয়েন করতে পারবেন। তো কীভাবে জয়েন করবেন এখন বলে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আপনি চলে আসবেন এই পোস্টের ভিতরে। তো এখান থেকে আপনাকে প্রথমত অফারে জয়েন করতে হবে এই ইমেল লিঙ্কের মাধ্যমে। এরপরে আপনাকে এখানে কী করতে হবে, টাস্ক কমপ্লিট করতে হবে, আর অবশ্যই এইখানে যারা নতুনভাবে জয়েন করবেন সবাইকে KYC সাবমিট করতে হবে। তো এখানে কীভাবে জয়েন করবেন আমি এখন প্রচেষ্টা করে দিই। এই যে সাইন আপ লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আপনি একটা ক্লিক করে দিবেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। তো যখনই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এখানে দেখেন একটা অপশন আছে উপরে সাইন আপ করতে হবে। তো লিঙ্কে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে থেকে আপনি প্রথমত একটা ইমেল দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক মার্ক করবেন, সাইন আপে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সাইন আপে যখন ক্লিক করে দিবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কন্টিনিউজ অপশনটা আছে, কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনার ইমেলে তারা একটা কনফার্মেশন মেল সেন্ড করবে, মেলটার কোড দিয়ে জাস্ট আপনাকে এটা ভেরিফাই করতে হবে। তারপরে আপনি জাস্ট এই সেম ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এই যে ক্যাপচারটা পূরণ করবেন, লগ ইন অপশনে এখানে থেকে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিন্তু আবার একটা ওটিপি যাবে আপনার ইমেলে, ইমেলের ওটিপিটা দিলে পরে এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পরে আপনি জাস্ট এখানে কী করবেন, KYC করবেন, হোম পেজে আসবেন। আসার পরে এই যে মেন আইকন আছে উপরে আমি যেখানে মার্ক করে দিছি এই উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে এনআইডি কার্ড দিয়ে KYC করতে হবে। এর জন্য আপনি করবেন এই যে এখানে দেখেন ভেরিফিকেশন সেন্টার, তো ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে, এখানে আপনি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশের যে কোড 08880, তো এটা সিলেক্ট করবেন। এরপর আপনার ফোন নাম্বার এখানে দেবেন, সেন্ড কোডে ক্লিক করবেন, ইমেল আপনার ফোন নাম্বারে কোড যাবে, কোডটা এখানে বসানোর পরে কানেক্টে ক্লিক করবেন। এটা হলো আপনার নাম্বার বাইন করা, এখানে নাম্বারটা বাইন করবেন এই কানেক্ট অপশনে ক্লিক করে। আর KYC করার জন্য এই যে ভেরিফিকেশন সেন্টারে আবার ক্লিক করে দেবেন। তারপরে এই যে এরকম ইন্টারফেস শো করলে এখানে আপনি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন, ইউকে থাকবে, তারপরে কন্টিনিউজ অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে কিছু সেট আপ করতে হবে। এইখানে সেট আপ করার ভিতরে আপনার প্রথমত দিতে হবে বাংলাদেশ কান্ট্রি থাকবে, এইখানে থাকবে পাসপোর্ট, পাসপোর্টটা সিলেক্ট করবেন, এটা চেঞ্জ করে এনআইডি কার্ড সিলেক্ট করে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিবেন। তারপরে এখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার ফুল নেম দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তো এইখানে আপনার থাকবে যে পাসপোর্ট আর আদার্স লিগ্যাল ডকুমেন্ট, তো আদার্স লিগ্যাল ডকুমেন্টে ক্লিক করবেন। তারপরে নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে কিছু একটা লিখতে হবে, প্রথমত এনআইডি কার্ডের ব্যাক পেজের ফটো, যদি কথা বুঝবেন যদি ওয়েবসাইট থেকে করেন KYC তাহলে প্রথমে এনআইডি কার্ডের ব্যাক পেজের ফটো দিবেন, তারপরে এনআইডি কার্ডের সামনের পেজের ফটো দিবেন। তারপর আপনার হাতে এনআইডি কার্ড নেবেন এবং সাদা কাগজ নেবেন, সাদা কাগজে লিখবেন জেডাউন এক্সচেঞ্জার এবং আপনার ফুল নেম দিবেন। এরপরে আপনার ডেট দিবেন যে তারিখে আপনি সাবমিট করতেছেন, এক হাতে সেই সাদা কাগজ, এক হাতে এনআইডি কার্ড নিয়ে এইভাবে ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। নিচে যে সাবমিট অপশন আছে সাবমিটে ক্লিক করে দেবেন। আর যদি চান যে না আপনি এইভাবে করতে পারবেন না তাহলে আপনি করবেন প্লে স্টোরে আসবেন, আসার পরে জেডাউন এক্সচেঞ্জার লিখে সার্চ দেবেন, ওদের একটা অ্যাপ পাবেন, এই অ্যাপের ভিতরে আপনি জাস্ট এনআইডি কার্ডের সামনের পেজ, ব্যাক পেজের ফটো এবং আপনার একটা সেলফি দিলে পরেই আপনার কিন্তু KYCটা হবে। এটা শুধু অ্যাপ যারা ইউজ করবেন তাদের জন্য, আর যারা ওয়েবসাইট ইউজ করবেন তারা কিন্তু এই যে সাদা কাগজে আপনাকে লিখতে হবে অতিরিক্ত করে ওদের এক্সচেঞ্জারের নামটা, ওদের এক্সচেঞ্জারের নাম লিখবেন সাদা কাগজে প্রথমত, তার নিচের লাইনে লিখবেন আপনার ফুল নেম, তারপরে আপনার ডেট, মানে আপনি যে তারিখে এটা সাবমিট করতেছেন সেই তারিখটা দিয়ে এক হাতে সাদা কাগজ আর এক হাতে সেই এনআইডি কার্ড দিয়ে একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। তাহলে কিন্তু আপনার KYCটা পেন্ডিংয়ে চলে যাবে, যখনই পেন্ডিংটা শেষ হবে তখনই আপনার এখানে কাজ করতে হবে। তো কাজ করার জন্য এখানে জাস্ট আপনি ওদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের ভিতরে আসবেন, আসার পরে এখানে তেমন কিছু টাস্ক না, শুধু আপনাকে KYCটা ভেরিফাই করতেই হবে। এরপরে আপনি সরাসরি চলে আসবেন কোথায়, আমাদের যে টেলিগ্রাম সেল এখানে, এবং টেলিগ্রাম সেল আসলে পরে এখানে দেখেন একটা লিঙ্ক আছে যে টাস্ক সেন্টার লিঙ্ক, তো এইখানে
আপনাকে ডেইলি চেকিংটা করতে হবে। টাস্ক সেন্টারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে আপনি এই সাইটটা যখন ফোন ভার্সন থাকবে আপনি 3 ডট মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করবেন। এখানে দেখেন ডেস্কটপ মোড আছে, তো ডেস্কটপ মোড করে নেবেন। তো এখানে এই ওয়েবসাইটে আসার পরে এই সাইটটাকে ডেস্কটপ মোড করবেন। করার পরে এখানে যদি ওপেন করেন তাহলে দেখতে পারবেন $10 USDT কিন্তু তারা ক্যাশ রিওয়ার্ড রাখছে শুধু এই ইভেন্টের জন্য। এখানে আপনি ডেলি কিন্তু 2টা করে জেডাউন টোকেন ক্লেম করতে পারবেন। এই যে এইখানে 2টা প্রথম দিন, দ্বিতীয় দিন 2টা, তৃতীয় দিন 2টা, চতুর্থ দিন 2টা, পঞ্চম দিন 2টা, ষষ্ঠ দিন 2টা, সপ্তম দিন কিন্তু 2টা করে টোটাল কিন্তু কতটা প্রফিট হলো 14টা কিন্তু টোকেন আপনি এই 7 দিনে আর্নিং করতে পারবেন। আবার 7 দিন শেষ হলে আবার শুরু থেকে কিন্তু আপনি এটা আর্নিং করে নিতে পারবেন। যদি আপনি এখানে ডিপোজিট মিপোজিট না করেন, ডিপোজিটের ট্যাক্স আছে, না করলে পরেও কিন্তু আপনার এখানে ভালো প্রফিট হবে। আর 2 সেন্ট এক একটা যদি 3 সেন্ট করে হয়, এখানে ক্যালকুলেটর রাশি, এক একটা টোকেন যদি 3 সেন্ট করে হয় আপনি 7 দিনে 14টা টোকেন পাবেন। এবং 3 সেন্ট করে যদি ধরেন তাহলে 7 দিন পর পর কিন্তু $3.22 করে কিন্তু আপনার উইদাউট রেফারে কিন্তু এখানে প্রফিট, একদমই উইদাউট রেফারে। আর যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার এখানে আরও প্রফিট হবে, কারণ এখানে দেখেন ডিপোজিটেরও ট্যাক্স রাখছে তারা। এখানে এই যে বিগেনার, যারা বিগেনার মানে আজকে জয়েন করে এখানে ট্যাক্স কমপ্লিট করবেন, তারা কিন্তু এই যে ট্যাক্সগুলো করতে পারবেন। তাদের জন্য $50 স্পট ট্রেডিং করলে পরে 2টা জেডাউন টোকেন পাবেন। তারপরে এই যে মার্জিন ট্রেডিং যদি $100 বেশি করেন তাহলে 5টা টোকেন পাবেন। এই যে এখানে আপনারা যে যেটা পারবেন এটা করে নিতে পারবেন। এরপরে যদি আপনি ডেলি ট্যাক্স অপশন আছে এইখানে যদি আসেন তাহলে এই যে ট্যাক্সগুলো আপনি প্রতিদিনই করতে পারবেন, ডেলি কমপ্লিট করতে পারবেন। এই ট্যাক্সগুলো ডেলি আপনি এইখান থেকে যদি সবগুলো কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু 8টা জেডাউন টোকেন পাবেন। তো এইখানে ট্যাক্সগুলো কী কী জাস্ট দেখে নেন। এই যে এখানে ডেলি স্পট ট্রেডিং ভলিউম $100 প্লাস, মানে $100 বেশি যদি আপনি এই জেডাউন এক্সচেঞ্জারে ট্রেড ভলিউম করেন তাহলে 2টা পাবেন। আবার মার্জিন ট্রেড যদি করেন $100 বেশি তাহলে 2টা পাবেন। এরপরে আপনি যদি ডেলি এই যে এখানে ফিউচার আরও আছে অনেক কিছু, এই যে ফিউচার ট্রেড করলে পরে আরও 2টা পাবেন। তার মানে যারা এখানে ফ্রিতে জয়েন করবেন তাদের জন্য আর্নিং আছে, আর যারা এখানে মানে ডিপোজিট করে আর্নিং করতেছেন তাদের এক্সট্রা বেশি রিওয়ার্ড আছে। তো যাই হোক, আমি বলবো আপনারা এখানে KYC করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে এই যে ডেলি চেকিংটা কমপ্লিট করবেন, ডেলি 2টা করে পাবেন। তার মানে ডেলি কিন্তু আপনার এখানে 46 সেন্ট করে প্রফিট, এবং এটা কিন্তু একসাথে আপনি উইডো দিতে পারবেন। আর উইডো দেওয়ার প্রসেসটা বলি, এই যে এখানে রিওয়ার্ড সেন্টার যে অপশনটা আছে রিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার টোটাল $40 হলে কিন্তু আপনি উইডো দিতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে এই অফারটা তো $40 হওয়ার আগেই শেষ হয়ে যাবে, ওরা যখন অফারটা শেষ করবে আবার এই ইভেন্টটা ওরা আবার চালু করে দেবে। আমি কিন্তু এই যে $9 কিন্তু আগের রাউন্ডে আমি এইখান থেকে আর্নিং করছি, আর এই রাউন্ডে মাত্র 2বার ক্লেম করছি। তার মানে আগের রাউন্ডের ব্যালেন্স আর এই রাউন্ডের ব্যালেন্স কিন্তু আমাদের অ্যাড হইতেছে এবং যোগ হইতেছে, যেটা মিলিয়ে $40 হলে আমরা কিন্তু এখান থেকে যে উইডো বাটন আছে উইডো করে নিতে পারবো। এবং যখনই এটা আপনি উইড্রো করবেন আপনার সরাসরি এই যে এখানে যে ডাউন এক্সচেঞ্জারের ভিতরে যে ব্যালেন্সটা আছে, মানে আপনার ওয়ালেটটা আছে এই ওয়ালেটের ভিতরে, তো এখান থেকে যখন উইড্রো করবেন আপনার ব্যালেন্সটা স্পটে দিয়ে দিব ওরা যে ডাউন টোকেন। এবং স্পটে দেওয়ার পরে আপনি এখানে ট্রেড অপশন আছে, ট্রেডে এসে কিন্তু সেই যে ডাউন টোকেন কিন্তু আপনি এখানে সেল দিতে পারবেন। দেখেন যে ডাউন টোকেন কিন্তু অলরেডি তাদের এক্সচেঞ্জারের লিস্ট আছে এবং এইখানে কিন্তু বাই সেল হইতেছে। এই দেখেন আমি যদি জুম করে দেখাই, মানে এটা হিউজ পরিমাণ বাই সেল হইতেছে এখান থেকে। দেখেন 3 সেন্ট করে আছে এক একটা টোকেন, আপনি ইনস্ট্যান্টলি সেল দিতে পারবেন। মানে $40 যে ওইখান থেকে আপনি আর্নিং করলেন ওইটা যখন উইড্রো দিবেন এক্সচেঞ্জারের স্পট ব্যালেন্স আপনাকে দিবে, সেটা আবার এইখান থেকে সেল করে আপনি উইড্রো করে নেবেন TRX-এ বা অন্য কোনো কারেন্সিতে উইড্রো করে নেবেন সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। তাহলেই কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা হয়ে যাবে, আর এখান থেকে সবাইকে তারা পেমেন্ট করবে। যারা অনলাইনে আছেন খুব তাড়াতাড়ি জয়েন করবেন, আর ডেলি চেকিংটা অন্তত ডেলি করবেন। আর সব কিছু লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে, সবাই লিঙ্কগুলো জাস্ট ফলো করে অফারটাতে জয়েন করবেন। আর এই অফার দিয়ে আপনি এই লিঙ্ক দিয়ে আপনি অফারে জয়েন করবেন, আর এই ট্যাক্স লিঙ্কটা আপনি ডেলি ব্যবহার করবেন, এটা দিয়ে ডেলি ওদের টোকেন ক্লেম করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও কন্টিনিউ করার জন্য। আর পরবর্তী অফার আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, জাস্ট টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন। আর এই অফার থেকে যখন পেমেন্ট পাবো পেমেন্ট প্রুফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব।